একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, সে যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে তখন তার তো নাম এখানে শো করেন, জাস্ট নাম্বারটা শো করে, কিন্তু আমি তার নাম্বারটা তখন জানতাম না, দেখি জাস্ট ছবিটা আর নাম্বারটা, আমি তো বুঝতে পারিনি কে। দেখি প্রথমে দুইটা মেসেজ দিয়েছে, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি কী, তারপর বুঝতে পারলাম না। তারপরে এই যে লেখা দিয়েছে, তারপরে একটা ভয় দিছিল, হ্যাঁ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার, এইবার আমি চিনতে পারিছি। এইবার তারপরে কথা, অনেক কথা হলো তার সাথে, সে যে এত মানে সে যে হোয়াটসঅ্যাপ মানে ইউজ করতে পারে এটা দেখে আমি অবাক। তারপরে সে তার আব্বুর নাম লেখে তুহিন, আমি তো পুরাই অবাক, এগুলা ওপেন হচ্ছে না, আমার ডাটা ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে উপর থেকে, যার কারণে এগুলো আর ওপেন হচ্ছে না। অনেক অনেক চ্যাট হয়ে যাচ্ছে তার সাথে, সে তো টেক্সট করতে পারে না ভয়েসেই। তারপরে আবার ভিডিও দিছিল, সে আবার টিকটক ইউজ করতো, আমি তাকে বলেছিলাম টিকটক আনইনস্টল করে দিতে। আসসালামু আলাইকুম মামা, টিকটক আনইনস্টল করে দিতে পারবা নাকি? যদি আনইনস্টল করে দিতে বলি, আর সে প্রচুর টিকটক ইউজ করতো, যার কারণে আমি আমার টিকটক একটু ভালো লাগে না, যার কারণে আমি তার টিকটক আনইনস্টল করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। আসসালামু আলাইকুম মামা, কি করতেছো ভয়েস দিলি, সে মেসেজ করতেছে সব ইমোজি, ভিডিও দেয় আবার আবার এবে। মামা? কি দেখছো? আমি তো কিছু বুঝতেছি না সব মামা। হুম মামা, পারবা নেই আনস্টল করতে, পারবা নেই। হুম ওই যে টিকটক আনইনস্টল করে দিতে বলছিলাম, ওইটা বলতেছে যে হ্যাঁ পারবা নে, টিকটক আনইনস্টল করে দিতে পারবা নে। তারপরে আমি ভালো আছি, এখন আমি শিওর এখন দুলাই আছি, এখন টিকটক আনইনস্টল করে দাও। ওরে মামা ধন্যবাদ তোমার মামা, টিকটক আনইনস্টল করে দাও, ও টিকটক দেখতে নেই, ও ভালো না মামা, তুমি আর টিকটক আনইনস্টল করে দাও। টিকটক আনইনস্টল করে দিয়েছি নিলাই, আহা। তারপরে আহ থ্যাংক ইউ মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। মামা রাতে ভাত খাইছো? কী দিয়ে খাইছো? যদি খেয়ে থাকো কী দিয়ে খাইছো? দুধ দেখেছি। ও আম্মু কোথায়, তোমার আম্মু কোথায়? আম্মু ঘরে। আবার লাভ রিয়্যাক্টর দিয়া শিখেছে, আল্লাহ ইমোজি দিছে। আচ্ছা পড়ালেখার কি অবস্থা মামা? পড়ালেখা হচ্ছে তো? ভালোভাবে করতেছো তো? রেজাল্ট তো অনেক পিছিয়ে গেছে এখন মামা, এরকম হলো কেন? কোনো 8 কত ছিল, 22 থেকে 16 না 15, তারপর 9, 9-তে আবার কি পিছিয়ে গেছে? কিভাবে কি পড়ালেখা করতেছো? হ্যাঁ ওর রেজাল্ট মাঝে খারাপ হয়ে গেছিলো সেটা বলছিলাম, তারপরে একটা ভিডিও দিছিলাম, আরে ছোট একটা পিচ্চি সে কি সুন্দর আর কি, একটা ছোড়া বলছিল খুব সুন্দর, তো একটা ভিডিও করে বলছিলাম মামা তুমি কি পারবা এরকম। ছোড়া হাতে কত? এই ভিডিওটা দিয়ে আমি তারে বলছিলাম, আসসালামু আলাইকুম মামা, তুমি কি পারো এই সুরাটা? এই সুরাটার নাম কি বলো দিনি? সেটা ফাতিয়া এটা পারে কিনা অনেক ইমোজি দেয়। পড়ছে ভিডিও দেয় আবার, জানি না মামা। তারপরে তুমি না বলেছিলে টিকটক আনইনস্টল করে দিছো, তারপর টিকটক ভিডিও কোথা থেকে আসলো মামা? মিথ্যে কথা বললে আমার সাথে? ও তাও ভিডিও দিত টিকটক, তারপরে ওগুলো গ্যালারিতে সেভ ছিল। ও গ্যালারিতে ছিল মামা, গ্যালারিতে ছিল এই ভিডিওগুলো। তারপরে কি একটা, আসসালামু আলাইকুম মামা, কি এটা? ব্যাংকের কার্ড না কি জানি বলছিল, তারপর আরো ভিডিও দিয়েছে ইমোজি দিয়েছে অনেক। আসসালামু আলাইকুম মামা, তোমার আম্মু কোথায়? তোমার আম্মু আসলে আমার কাছে কল দিয়ে নে, কথা বলবো। রাত্রে খাওয়া দাওয়া করিসো মামা? তারপরে আবার কি মেসেজ করেছি, ইমোজি ইমোজি ভিডিও, কি টেক্সট দেয় ভিডিও দিয়েছে। ও মিনি নিয়ে গেছিল ওদের মাঝে, ও ওদেরটার নাম টমি, আমাদেরটার নাম মিমি, এই মিনি, আমি নিয়ে আসলাম প্রথম ঘুমাচ্ছে। পারে মামা
ও গান গাই, আমি তারে মানা করছিলাম। আসসালামু আলাইকুম মামা, তুমি গান শিখতেছো, এর থেকে ভালো কিছু একটা শিখো মামা। গান টান শিখে না পাগল, আর ওই সব গান ভালো না মামা, ও গান শিখে না মামা। তাকে একটু উপদেশ দিছিলাম, সেবার কি সিম্বল দিছে, ওরে বাবা। তারপরে সত্যি শেখা ভালো না, কি গান শিখবো মামা, কি গজল শিখবো, সে আমারে জিজ্ঞাসা করতেছে মামা এসব গান তো ভালো না, কি গজল শিখবো। তারপরে আসসালামু আলাইকুম মামা, আমি সরি, তুমি জিজ্ঞাসা করছিলে কি গজল বা কি শিখবা, তো আমার তো ব্যস্ত ছিলাম যার কারণে তোমার আর ইয়ে করতে পারিনি, বলে দিতে পারিনি। তুমি আগে ওই সুরা ফাতিয়াটা শেখো মামা, ওই যে সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওইটা শেখো প্রথমে, ঠিক আছে মামা? আচ্ছা এবার সে শিখেছে, সে আমারে দিবিনে ভয়েস। এবার মামা সে বিড়ালের কি অবস্থা, বিড়াল ভালো আছে তো? আছে মামা, আছে মামা। এত স্টিকার পাঠাচ্ছ তুমি, আজকে পড়িছো তো? হ্যাঁ মামা পাঠাচ্ছি, পড়িছে খুঁজে ওসিয়ালো আর কি খেলার পাঁচে না কি জিনিস মামা, খেলনা, খেলনার কথা বলছো? তারপর একটা ভিডিও দিছিলাম কি গজল শিখবে তার একটা। লাইকে ভিডিওটা পাঠিয়ে দিছিলাম। এই দেখো মামা, তোমার থেকে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর সুরা বলতিছে, দেখিছো এরকম শেখো, ঠিক আছে মামা? এবার ওর ফালা রব্বি রব্বি লিল্লাহ মুআম্মাল রব্বিনা সুপ্তা ছুতালা আমি আছি মরার মতো আমি কে মরি না সেদিন তো পাবি ওর কাজ, তাও গান পাঠাচ্ছে গান বলে। তারপরে মামা আবার গান শুনছো, মানে গান গাচ্ছ, এরকম করলে তো হবে না মামা, ওই তো একটা গজল গাইতে গাইতে আবার গানে ঢুকলে কেন মামা? মামা সব থেকে আমার কিছু ব্যাপার না, সব থেকে হলো আমার ব্যাপার, আম্মু আর সিগাতে পারছে না, আম্মু আছে বা পড়ছি এখন, পরে পড়তে পারছেন না, পরে পড়ে দিতাম, পরে পড়তে শিখলে গান কি আম্মু শিখাইছে? সবকিছু আম্মুর ব্যাপার, তাহলে তুমি গান কোথা থেকে শিখলে, গান কি আম্মু শিখাইছে?
তাই বলো আগে, গান তো আম্মু শিখায়নি, তুমি মোবাইল থেকে দেখে শিখেছো, তাহলে কেন গজল, তারপরে এই যে সুরাগুলা তুমি কেন নিজে থেকে শিখতে পারবে না? এই বাসটা দেওয়ার পরে সে লাভ রিয়াক্ট দিয়েছে, আই এম তো অবাক। আচ্ছা, তারপরে ইমুজি ইমুজি, তারপরে ভয়েস মেজাজ। সে ভয়েস দিছিল রেকর্ডিং করে। তারপরে বাহ মাশাল্লাহ মামা, আলহামদুলিল্লাহ। সেরকম মামা, ও তো তুমি ওটা রেকর্ড করে দিয়েছো, কিন্তু তোমার যে তুমি একটা গাছ ছিলে ওটা শেখো, সমস্যা নেই, খুব ভালো শেখো। মামা বাড়ি কখন পৌঁছাইলে? মামা একটু বিকালে পরে পৌঁছালাম, বিকেলে। তুমি কি বসলা? ও বুঝতে পারছি, তুমি বুঝছিলাম আম্মুর সব দোষ না, আমার দোষ সব, আম্মুর না দোষ হয় তাহলে আমার দোষ দিল কেন? আম্মুর দোষ হয় তাহলে আমার দোষ দিল হেরে ওঠো। আর আমার কি কথা আছে, তুমি রেকর্ড করে একটা একটা আইডি কার্ড প্রসার দিই, ঠিক আছে? পরে ঠিকানা বাদ দিয়ে আমি সামনে চেয়ে যাবো, ওকে? তাহলে তোমার কথাই হবে। মামা তুমি আর এসব পড়ো না, এলে হলো ওইসব ছেড়ে দিয়ে না, ছাড়তি সারাগুলো যাক। মামা গালাগালি, তোমার মামা গালাগালি দিচ্ছি, তুমি মালবা। হ্যাঁ, তাহলে ও কি বলছিল, চলে যাবে হ্যান ত্যান, বলো মামা গালাগালি দিলে তুমি মারবা। মামা তুমি কি ছেড়ে দেওয়ার কথা মানা করছো, যে ছেড়ো না, কি ছাড়বো না মামা? ওই যে একদিন ছাড়িয়ে দিতে হলো ফেসবুকে, সেইটা ছাড়তে বাবা ফেসবুকে কি ছাড়লাম, বাস ছোটটা টিকটকে ভালোবাসছো, তোমারটা কি ভালোবাসছো? কি ভিডিও ভয়েস দিছে। এ মামা তোমার টিকটক, হ্যাঁ আমি আনসাল করতে বলেছি বা ওইসব করতে মানা করেছি, কিন্তু আমার তাই কই, আমি কি কখন টিকটক ইউজ করেছি? আমার এতে কি তুমি টিকটক দেখেছো? আমার এতে ওইসব কিছু আছে? আমি টিকটক কখন ইউজ করিনি, যাই হোক। ও তারপরে ও একদিন বেডে পোস্টা ফেলে দিয়েছিলাম, ভিডিও করছিলাম, করে আবার পাঠিয়ে দিয়েছিলাম, ওরে ইমোজি দিয়েছে, একটা ভিডিও দিয়েছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো মামা, ঘুঘু নাকি একটা মারা গেছে তাই? হ্যাঁ মামা, একটা ঘুঘু মারা গেছে, খেয়েছে একটু একটা উড়া গিয়েছে। ও আচ্ছা, একটা ঘুঘু মারা গেছে, একটা ঘুঘু আম উড়াই গেছে, দিয়েছে হয়তো বোন উড়াই দিয়েছে। আর বিড়ালের কি অবস্থা মামা, টমি টমি ভালো আছে? তারপরে কোনো রেসপন্স না, একটা ভিডিও পাঠাইছিল। আসসালামু আলাইকুম মামা, তোমার না বলিলাম আমি টিকটক আনইনস্টল করে দিতি, তারপর তুমি বলেছো হ্যাঁ মামা আনইনস্টল করে দিছি, তারপর এগুলো ও তারপর বলছিল গ্যালারিতে আছে, সেভ আছে, ওই গ্যালারিতে টিকটকের যে কটা ভিডিও আছে সবগুলো ডিলিট করে দিবা, ঠিক আছে মামা? তারপরে মামা কি বললে তুমি, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আবার বলো।
কি বলবো বাবা, তুই তো তো সত্য তাকে সকালত আমি তোমার ও 27 সেকেন্ড কি বলে কিছু বুঝতে পারলাম না, তারপরে ভয় দিলাম যে মামা কি বলে কিছু বুঝতে, আবার বলছে কি বলবো, তারপর আবার ভিডিও টিডিও পাঠাইছিল। মামা আমার মনে আছে তুমি এখনো টিকটক ইউজ করছো, মামা টিকটক আনইনস্টল করে দাও। আর মামা বিড়ালের কি অবস্থা মামা, বিড়াল ভালো আছে তো? টমি টমি ভালো আছে? তারপরে আবার ভিডিও পড়াইছে, আমি ভয় দিছিলাম। মামা মানা করছি এসব ভিডিও দিয়ে না, আমার কিন্তু টিকটক ভাল লাগে না একটু। ও টিকটক ওলা ভিডিও দিছিলাম, টিকটক সেম বলে আমার টিকটক ভাল লাগে না তাই বলছিলাম। টমি কেমন আছে তাই বললাম, টমি ভালো আছে? বিড়াল ভালো আছে, তুমি ইমোজি একটা ভিডিও দিয়েছিল। মাছ ছিল মামা, রুমান কাঁদছে কেন? রুমানের মা রুমানের মাছ ছিল, মেরেছে নাকি? মেরেছে। ও আচ্ছা, মামা কি বললে তুমি আমি বুঝতে পারিনি। মামা তাও বুঝতে পারিনি, স্পষ্ট করে বলো। বলছি কবে যাও, কি কবে আসবা আমাদের এখানে, কবে আসবা তাই জিজ্ঞাসা করছো মামা? হ্যাঁ মামা। তুমি কালকে এসো মামা, আসবা কালকে। আচ্ছা আমার পরীক্ষা চলছে মামা এখন, ঠিক আছে? আমার পরীক্ষাটা হয়ে যাক, আমার পরীক্ষা হয়ে গেলেই চলে এসে এনে। পরীক্ষা শেষ হবে বাবা, পরীক্ষা আসবো। তারপর একটা বই সেই দিছিলাম আমরা দুই ভাই বোন, গজলের লিঙ্ক দিছিলাম। তারপরে মামা আমার পরীক্ষা ওই 16 তারিখই শেষ, আজকে তোমার 19 তারিখ, 16 তারিখই শেষ হবে মামা। আর তোমার পরীক্ষা তো শেষ, তাই না? আজ তাহলে আমারটাও শেষ হোক, তুমি ঈর্ষা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা, মন দিয়ে ক্লাস করবো, পড়াশোনা করবো, ঠিক আছে মামা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা, খুব সুন্দর হয়েছে, আস্তে আস্তে শিখবা, ঠিক আছে? আস্তে আস্তে পুরোটা শিখে যাবা। নে আমার ইমোজি দিছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম মামা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো তুমি? হ্যাঁ, আর কোনো রেসপন্স নাই, 25 অক্টোবর লাস্ট দিন, হয়তো বা তার ফোন নষ্ট হয়ে গেছে, আর আজকে আপনার 14 ডিসেম্বর, আর কথা হয়নি তার সাথে হোয়াটসঅ্যাপে, এইভাবেই।